উত্তেজনা এবং হট্টগোলের মধ্য দিয়েই সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন জুলাইয়ের বিপ্লবে আহতরা। এ সময় চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, আহতদের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে, আর্থিক সহায়তার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। আগামী 5 কর্মদিবসের মধ্যে আহতদের সকল সুযোগ সুবিধা লিখিত আকারে প্রকাশ করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। উন্নত চিকিৎসা এবং প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহযোগিতা না পাওয়ায় বুধবার দুপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি। প্রায় 14 ঘন্টা রাস্তায় অবস্থানের পর এদিন গভীর রাতে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা আন্দোলনস্থলে গিয়ে বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই গণহত্যায় আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। তবে বৈঠক শুরুর আগে আন্দোলনকারীদের সঙ্গে রক্তিম জুলাই নামে আহতদের আরেকটি সংগঠনের নেতাদের বাগবিতণ্ডা হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের থামানোর চেষ্টা করেন। দুপক্ষের বাগবিতণ্ডার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় বৈঠক। এ সময় তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবে আহতদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে 19,931 জন আহত হয়েছেন, নিহত হয়েছেন 873 জন। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।